যে আলু গাছটা মারা গেছে, তো এবার আমি আলু গাছটা তুলি, তুলে দেখি আলু নেমেছি। যে একটা আলু দেখা গেল, তোলাতে দেখি আরও আছে নাকি। এই তো আলু নেমেছে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো ফ্রেন্ডস, আমি এখন আলু তুলবো। আলু তুলবো, এসে দেখি যে একটা গাছের ডাল ভেঙে পড়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে ওখান থেকে গাছের ডাল ভেঙে পড়েছে, তো এই গাছের ডালটাকে এবার সরাবো, তারপরে আলু তুলবো। দেখতে থাকুন। তো এই গাছের ডালটা ভেঙে গেছে, তো আমি এক কাজ করি, এখান থেকে দাও দিয়ে কেটে ভাগ করে নিই, তারপরে তুলবো। দু টুকরো করা হয়ে গেছে, এবার এটিকে হাত দিয়ে সরিয়ে দেবো, তারপরে আলু তুলবো। দেখতে থাকুন। এই যে দেখুন, আলু গাছ লাইন দিয়ে লাগানো আছে, সব মরে গেছে। এবার আলু নেমেছে কি না নেমেছে জানি না, তো দেখবো, তো দেখতে থাকো। এই যে আলু গাছটা মারা গেছে, তো এবার আমি আলু গাছটা তুলি, তুলে দেখি আলু নেমেছে। এই যে একটা আলু দেখা গেল, তোলাতে দেখি আরও আছে নাকি। এই তো আলু নেমেছে। কেমন আলু দেখুন, কেমন সব আলু নেমেছে। আরও আছে লাইন দিয়ে, এই যে লাইন লাইন লাগানো আছে, তারপরে আলুগুলো তোলা হবে, তো দেখতে থাকুন। তো যখন আলু লাগিয়েছিলাম তখন একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওর লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবেন, ওখানে গিয়ে দেখতে পারেন। আলু মোটামুটি নেমেছে, মানে গাছটা তো যত্ন করা হয়নি, ওই জন্য আলু সেই রকম নামেনি, তাও মোটামুটি ভালোই নেমেছে। এই যে আলু গামলাতে আছে, মোটামুটি ভালোই নেমেছে আলু। তো আলু তা এখনো তুলতে বাকি আছে, এদিকে এদিকে আছে, তো এখন আমি আলু তুলবো, তো দেখতে থাকুন ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন, কিছু বীজ এখনো ভালো করে ইয়েই হয়নি, তো বীজটা দেখতে পাচ্ছেন, এই যে বীজ এখনো কিছুই হয়নি, মানে বীজগুলোতে কোয়ালি হয়নি, সেই জন্য আলু হয়তো ভালো নামেনি, আলুটা যত্ন করা হয়নি, ওই জন্য আলুটা সেরকম হয়তো নামেনি। দেখতে পাচ্ছেন জঙ্গল হয়ে গেছে সব, মানে অ্যাকচুয়ালি এখানে গাছ আছে, ছায়া লাগে, রোদ্দুর সেরকম লাগে না, সেই কারণে আলুটা খুব একটা ভালো নামেনি, তবুও বেশ ভালোই নেমেছে। তো আমি এই যে অল্প কিছুটা তুললাম, এই যে এতগুলো হয়েছে, তো আরও আছে, এগুলো তুলব, দেখতে থাকো। এই যে আলু আলু গাছে আছে, দেখতে পাচ্ছেন যে আলু তোলা হয়েছে, মোটামুটি ভালোই নেমেছে, এই যে এক গাবলা মতো হয়েছে। এই যে এদিক থেকে আলু তোলা হলো, এদিক থেকে মোটামুটি আলু বেশ ভালোই নেমেছে, এই যে দেখুন এক গাবলা মতো হয়েছে। তো আলুটা ভালো করে পরিচর্যা করা হয়নি, সেই কারণে আলুটা অতটা ভালো নামেনি, আর একটু যদি ভালো করে পরিচর্যা করা হতো, মানে যত্ন করা হতো, তাহলে আলুটা হয়তো আর একটু বেশি নামতো। তো যাই নেমেছে, বেশ ভালোই নেমেছে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এখানে শেষ করছি, তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।